the free fire with the cell phone, man. Me moving like that in the fire. That's my dire. Cross set to your face when I'm playing free fire. Oh yeah. সোলো বন্ধুরা, আমি চলে এসেছি ফ্রি ফায়ারের নতুন একটি বাংলা এপিসোড নিতে। বন্ধুরা, এই এপিসোডে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট। তো বন্ধুরা, আমাদের গেমের ভিতরে আরও কয়েকটা নতুন সলিড ইভেন্ট এসে গেছে, যেটার মাধ্যমে তোমরা নতুন একটা খুবই সুন্দর কাটানা স্কিন পেয়ে যাবে। এছাড়াও তোমরা একটা স্কেটবোর্ড কিন্তু আরামসে ফ্রিতে পেয়ে যাবে। তো ভাই, এই কটা ইভেন্টের ব্যাপারে আজকে আমি তোমাদেরকে বলবো। এই দুটো জিনিসই তোমাদেরকে আমি পুরো ভালোভাবে দেখিয়ে দেবো। কাটানা স্কিনটা কতটা সুন্দর সেটা তোমাদেরকে পুরো ডিটেলসে দেখাবো। তো ভাই, দেখতে হলে আর জানতে হলে কী করতে হবে, এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আর যারা দেখছো ইয়ার ভিডিওটা অবভিয়াসলি একটা লাইক মেরে দেবে, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব মারতে একদমই ভুলবে না। তো ভাই, যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে টিকটকে ফলো করেনি, তো দেখো নিচে আমার নাম দেওয়া আছে, তোমরা অবভিয়াসলি ফলো করতে পারো, কারণ খুবই সুন্দর সুন্দর ভিডিও অ্যান্ড ফটো পোস্ট করা হয় ওখানে, ঠিক আছে? তো চলো, সবার প্রথমে তোমাদেরকে আমি কাটানা স্কিনটা এখানে দেখিয়ে দিই। তো ভাই, কাটানা স্কিনের আগে আমি তোমাদেরকে বলে দিই, এখানে তোমরা একটা স্কেটবোর্ড ফ্রিতে পাবে আরামসে, সেটা শুধুমাত্র 3 তারিখে। 3 তারিখে তোমাদেরকে কি করতে হবে, এই যে তোমরা এখানে কিন্তু এই যে মানে 300 ইউনিভার্সাল ফ্রেগমেন্ট ফ্রিতে পাবে, তার জন্য কি করতে হবে, র্যাঙ্ক ক্লাসিক মোডে তোমাদের 2 গেম প্লে করতে হবে, তাহলে কিন্তু তোমরা ইউনিভার্সাল ফ্রেগমেন্ট ফ্রিতে পাবে 300। এছাড়াও তোমরা এই যে স্কেটবোর্ডটা ফ্রিতে নিতে গেলে তাহলে কি করতে হবে, তোমাদেরকে টপ 5 যেতে হবে 2 ক্লাসিক র্যাঙ্কে, ঠিক আছে? ক্লাসিক র্যাঙ্কে টপ 5 যেতে হবে 2, তাহলে তোমরা কিন্তু এই যে ফ্রিতে এই স্কেটবোর্ডটা পেয়ে যাবে আরামসে, ঠিক আছে? তো এটা তো আমাদের এটা একদম কীভাবে ফ্রিতে পাবে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। এছাড়াও তোমাদেরকে আমি মেন যেটা কাটানা স্কিন, তো ওই কাটানা স্কিনটা আমি এখন এখান থেকে নেবো। দেখো, এখানে আমি ক্লেম মারলাম 200 ডায়মন্ড, যদি তোমরা টপ আপ করো তাহলে কিন্তু এই যে সলিড যেটা আছে না, এই যে স্কিনটা, সেটা কিন্তু তোমরা আরামসে এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? তো এটা খুবই একটা সুন্দর বলতে পারো, ঠিক আছে, লেজেন্ডারি কাটানা স্কিন। তো ভাই, এটা আমার খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো এই কাটানা স্কিনটা অবভিয়াসলি জানাবে। অ্যান্ড দেখো, এখান থেকে কিন্তু আমি এটা নিয়ে নিলাম। তো আমি তোমাদেরকে এছাড়াও ভালোভাবে এখান থেকে দেখিয়ে দেবো। তো চলো ইয়ার এখন যাওয়া যাক, অ্যান্ড তোমাদেরকে ভালোভাবে দেখানো যাক, ঠিক আছে? তো দেখো, আমি এখানে গেলাম, অ্যান্ড যাওয়ার পরে কিন্তু কাটানা স্কিনটা তোমাদেরকে আমি এখানে দেখাবো। তো ভাই দেখো, অসাধারণ লাগছে, কিন্তু অসাধারণ লাগছে, একটা মানে দারুণ দারুণ একটা লাগছে। তো এই কাটানা স্কিনটা তোমাদের কেমন লাগছে সেটা অবভিয়াসলি জানাবে, আমার তো খুবই সুন্দর লাগছে। তো ভাই, তোমাদের কেমন লাগছে কাটানা স্কিনটা, আর কারা কারা কাটানা স্কিনটা নিয়েছো সেটাও কিন্তু অবভিয়াসলি কয়েনবক্সে জানাবে। অ্যান্ড কালকে ভাই একটা জিনিস আমার ছোট্ট ভুল হয়ে গেছিলো, কালকে আমি একটা এলাইট পাসের ভিডিও ছেড়েছিলাম, যেখানে আমি নর্মালি একটা সার্ফবোর্ডকে কাটানা স্কিন বলে দিয়েছিলাম। তো ভাই, অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছিল, কালকে আমি এই যে টপ আপ ইভেন্টটা আসার নিউজটা আমি কালকে পেয়ে গেছিলাম, আর কালকেই আমি ভেবেছিলাম কি যে ভাই একসাথে নিউজটা দিয়ে দেবো। তো ভাই, এলাইট পাসের সাথে ওটা আমার গুলিয়ে গেছে, কারণ আমি যখন নিউজটা ভাবছিলাম তো দুটো একসাথে ভাবছিলাম, অ্যান্ড দুটো ওই জন্য একসাথে আমার গুলিয়ে গেছে, ঠিক আছে? তো এই জন্য একটু ভুল হয়ে গেছে, কারণ এই ইভেন্টটাই আমি দিতে চাচ্ছিলাম, তো তখন আর কি মানে মাথা কাজ করেনি, তো তাই জন্য ওখানেই আমি বলে ফেলেছি। তো ভাই, একটু ভুল হয়, কারণ আমিও মানুষ ভাই, আমারও ভুলবশত হয়ে থাকে। তো ভাই, অনেকে দেখলাম কমেন্ট করলো যে ভাই ওটা কাটানা স্কিন হবে না। তো ভাই, যারা বলেছে ঠিক আছে, যারা অনেকে সাপোর্ট করলো যে ভাই ভুল তো হয়েই থাকে। তো ভাই, ওটা একটু জাস্ট ছোট্ট একটু ভুল, তোমাদেরকে আমি বলে দিলাম যে ভাই ওটা কাটানা স্কিন হবে না, সাপোর্ট হবে, ঠিক আছে? তো যারা দেখোনি এখনও, নতুন লেট পাসের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, আমি দেখে নিতে পারো। টাটা।